श्री बाबा की हर हर महादेव। मेरा জীবনে দ্বিতীয়বার অমরনাথ যাত্রা করার উদ্দেশ্যে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম। বনিকে জাগিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আমরা চারজন, মানে অনিমেষ দা, বনি, কৌশিক আর আমি, বেরিয়ে পড়লাম বরফানি বাবার দর্শন করতে। বাইরে কিন্তু তখন বেশ ব্যস্ততা শুরু হয়ে গেছে। আমরাও ব্যস্ততা দেখিয়ে খুব তাড়াতাড়ি একটা গাড়ি বুক করে নিলাম। এমনিতে পার পার্সন 200 করে লাগার কথা, কিন্তু আমাদের থেকে 300 করে নিল, পহেলগাম থেকে 16 কিলোমিটার দূর চন্দনবাড়ি ছেড়ে দেওয়ার জন্য। চন্দনবাড়ি যখন পৌঁছালাম তখন কিন্তু আলো ফুটে গেছে। আমরা প্রত্যেকে একটা করে লাঠি কিনলাম, দাম নিল 20 টাকা। তারপর চন্দনবাড়ির গেটের কিছুটা ভিড় পেরিয়ে নিজেদের RFID কার্ড স্ক্যান করিয়ে, নিজেদের ব্যাগপত্র স্ক্যান করিয়ে ঢুকে পড়লাম ভেতরে। এবার কিন্তু আমাদের ট্রেক শুরু হবে। হর হর মহাদেব বলে আজ ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 5:50। গুড মর্নিং ফ্রম চন্দনবাড়ি। চন্দনবাড়ি থেকে আমরা এন্ট্রি করে নিয়েছি, কি প্রসেস ছিল সেটা তোমাদের দেখিয়েছি। তো এন্ট্রি করে এখানে বেশ কিছু ভান্ডারা রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়েছি খাবার খেতে। তো প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা অনিমেষদা বলবে কি আছে। সেটা কি একটা আছে, আলু মালু মেশানো, বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে। এটা হচ্ছে আলু চাট। প্রথমে আমরা আলু চাট নিয়েছি, এর মধ্যে আলু রয়েছে, টক দই রয়েছে, তারপরে একটা তেঁতুলের চাটনি রয়েছে, আর আর কিছু পুদিনার চাটনি রয়েছে। কি খাচ্ছিস? ঢোকলা। ঢোকলাটা ভালো লাগছে? খেতেই পাচ্ছি না, গা গুলাচ্ছে, এসে হচ্ছে। তো শরীর খারাপ সেটা কি বলেছিস? ওষুধ নিয়ে বসে আছি ওখানে। বনির শরীর অলরেডি খারাপ হয়ে গেছে, আমি জানি না ও কি সিচুয়েশন ফেস করবে সামনের দিকে। ওর বলবো কি হয়েছে, ওর লুজ মোশন, আর তার সাথে এখন আস্তে আস্তে বমিও করেছে। কালকে অন্তত 7-8 বার ওর বলতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, আমি যে টেপটা দিয়েছিলাম, যদি কোনোটাতে কাজ না হয় তোমাকে টেপ দিয়েছিলাম। টেপ কাজে লাগেনি, ওষুধে কাজ হয়েছে। এটা হচ্ছে ঘোড়ার রেট। চন্দনবাড়ি টু পিসু টপ হচ্ছে 1200 টাকা, চন্দনবাড়ি টু শেষনাগ হচ্ছে 2970 টাকা, আবার ব্যাকও আসবে। চন্দনবাড়ি টু ওয়াবল অ্যান্ড ব্যাক হচ্ছে 3500 টাকা। আর এখানে হচ্ছে পালকির রেট রয়েছে, চন্দনবাড়ি টু MG টপ, মহাগণেশ টপ, 10,000 টাকা হচ্ছে পালকির রেট। বাবা, চন্দনবাড়ির থেকে হোলি কেভ অ্যান্ড ব্যাক 31,000 টাকা হচ্ছে রেট। আমরা 6:10 সময় হাঁটতে শুরু করেছি। আমাদের আজকের গন্তব্য কোথায় আমরা এখনো ঠিক করিনি। প্রথমে যেটা আমাদের হার্ডেল ক্রস করতে হবে সেটা হচ্ছে পিসু টপ। চন্দনবাড়ি থেকে পিসু টপের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, আর 3 কিলোমিটার কিন্তু খুব চড়াই থাকবে। প্রথম 1 কিলোমিটার ঠিকঠাক থাকবে, তারপরে 2.5 কিলোমিটার পুরো চড়াই। তো পিসু টপ চড়তেই আমাদের যত কষ্ট হবে। আর আজকে আমরা শেষনাগেও থাকতে পারি। চন্দনবাড়ি থেকে শেষনাগের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। শেষনাগে লেক রয়েছে, খুব সুন্দর। হ্যালো, ৩২ কিলোমিটার। আমরা উঠবো হচ্ছে পহেলগাম থেকে, মানে চন্দনবাড়ি থেকে, শেষনাগ হয়ে পঞ্চতরণী হয়ে হোলিকে পৌঁছাবো, আর তারপরে নামার সময় আমরা বালতাল হয়ে যাবো। দেখো ভাই, এক্সারসাইজের মধ্যে নেই, তারপরে কোমরে চোট, হাঁটুতে চোট, সব কিছুই রয়েছে, তার জন্য ব্যাগ আমি দিয়ে দিয়েছি এখানে। একটু নিয়েছি। আপনার নাম কি? ইসমাইল। যদিও অনিমেষদার কাছে আরও একটা ব্যাগ রয়েছে, ওই ব্যাগটা আমি নিয়ে নেবো এক্ষুনি। এখান থেকে পিসু টপ তুলে দেবে 350 টাকা নিচ্ছে। দুটো ব্যাগ, ল্যাপটপ ব্যাগও চলে গেছে, আর তার সাথে পিঠের ব্যাগও চলে গেছে রাকসাক। আর এই যে এই রাস্তাটা এখান দিয়ে গিয়ে এরকমভাবে উপরের দিকে উঠবে, এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে খালি চোখে মানুষজন উঠছে। আগেবারে আমরা জাস্ট ওই পাশ দিয়ে সোজা গিয়ে ওখান দিয়ে ক্লাইম করেছিলাম, এবার এই রাস্তাটা একদম নতুন হয়েছে, আর একদম দেখতে পাচ্ছ এরকম পাথর পাথর রয়েছে। টয়লেট নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই এই রুটে, হ্যাঁ দেখা যাচ্ছে, ইউজ করা যাবে। পে অ্যান্ড ইউজ না, এটা নর্মাল টয়লেট।
আমরা কিন্তু ওখান থেকে ট্রেকটা শুরু করেছি, ওখান থেকে এই রাস্তা দিয়ে হেঁটে এসে এই ডান দিক দিয়ে ঘুরে এখান থেকে চড়াই শুরু করে এই উপরে এসে পৌঁছেছি এখন অবধি। এখনও পিসু টপের জন্য আমাদের এই উপরে চড়তে হবে, বুঝতে পারছো? মানে অনেক চড়াই রয়েছে কিন্তু পিসু টপের জন্য এখনো। শাবাশ, মাল্টি ট্যালেন্টেড তো। মাল্টি ট্যালেন্টেড কিছু করার নেই, খুব ভালো লাগছে রাস্তাটা। আগে যে বাবা একটু মনোরম পরিবেশে ছিল, পরিবেশটা ভালো লাগছে কিন্তু চড়া হয়েছে কিছু টপের রাস্তাটা। আপাতত যা রাস্তা আছে, আপাতত যা রাস্তা আছে, আমার KTM 390 কিন্তু উঠে যাবে এই রাস্তা দিয়ে। আমার নিউ গড়িয়া এ শর্টকাটে উঠতে গিয়েছে গিয়ে ওরা দেখো হ্যাঁ উপরে ব্যারাট অফ করতে পারিনি, ওপরে ঝুরমুড়ে রয়েছে। উনি বলছেন পাক্কা বিয়ারি হ্যায় এ দোনো। আরে বিয়ারিদের কি রেপুটেশন ভাব সব জায়গাতে, চুয়াড়া গরম করতে পুরো। অমরনাথ ট্রেক করছে ট্রলি নিয়ে, এটা খুব ভালো। আগের বার দেখেছিলাম কিন্তু আস্তে দেখিনি, রাস্তা পর্যন্ত দেখেছিলাম। আমি জম্মুতে বাঁকও দেখেছিলাম কিন্তু প্রথম দেখলাম ট্রলি টানতে টানতে এই পথে ট্রেক করছে, আমি নিজেরই টানতে পারছিলাম না বেচারা। দেখি তো হাইট, সত্যি এটা মানে সত্যি কথা বলে এটা হচ্ছে হাইট, হাইট বলে না হাইট। ট্রলি নিয়ে নাকি অমরনাথ যাত্রা করছে। পেটবুলের কৌটো, চিড়ে ভাজার প্যাকেট, কিনলের জলের প্লাস্টিক, মাজার বোতল, হচ্ছেটা কি এগুলো? আমরা ফাঁকা বোতল হাতে করে নিয়ে যাচ্ছি, আবার এতে জল ভরে নেবো, রিফিল করবে কিন্তু ফেলা যাবে না, নিচে এসে ফেলবো একদম। ডাস্টবিনে ডাম্প করব, তাছাড়া কোথাও ডাম্প করবো। কি অবস্থা ভাই, এগুলো কি মানুষ কবে শুধরাবে ভাই? রেডবুল যে খায় তাতে কাণ্ডকাণ্ড থাকে। হ্যাঁ, যে রেডবুল খায় সে এখানে ফেলবে, তাই 20 টাকার ক্যান থরি। হ্যাঁ, এই নিচ থেকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা এখন ঘোরা যাওয়ার রাস্তা করে দিয়েছে। আগের বছর কিন্তু আমরা এখান দিয়ে গেছিলাম, পিসু টপ উঠেছিলাম উপরে, এখন কিন্তু আমাদের পুরো এরমভাবে ঘুরে তারপরে যেতে হবে। রাস্তা অনেকটা বেড়ে গেছে, একদম পুরো এখান দিয়ে ঘুরতে হবে, এই সামনে দিয়ে ঘুরে ওইখানে পিসু টপ। এবার আমাদের সাথে আবার ঘোরাও চলবে। আগের বছর কিন্তু এই রাস্তাটাতেই আমরা এসেছিলাম, এই রাস্তা দিয়ে উঠে এখান দিয়ে এসে জয়েন করেছিলাম, এইবারে আর ঘুরিয়ে এনেছে, বহুত ঘুরিয়ে এনেছে। সকাল 8:56 আর আমরা ফাইনালি কিন্তু পিসু টপে পৌঁছে গেছি। এখানে দেখা যাচ্ছে পিসু টপের অল্টিটিউড লেখা রয়েছে 11,800 ফিট। 11,800 ফিট কিন্তু কম নয়। হ্যাঁ, চন্দনবাড়ি থেকে 2,000 থেকে 3,000 ফিট উপরে উঠে গেছি আমরা। চড়াই চড়ে পিসু টপে উঠে আমাদের কিন্তু বেশ খিদেও পেয়ে গেছিলো, আর পিসু টপে ছিল কিন্তু মন ভরানো কিছু ভান্ডারা। প্রথম বড় ভান্ডারাটাতেই আমরা ঢুকে পড়েছিলাম, আর সেখানে কি ছিল না, ক্ষীর থেকে শুরু করে দুধ, মন্ডা মিঠাই, ধোসা, ইডলি, সাম্বার, পনির টিক্কা, সয়াবিন টিক্কা, আলুর টিক্কা, কি ছিল না সেখানে। আর তার সাথে ছিল ভোলে বাবার গান আর ভক্তদের উদ্দাম নৃত্য। এখানে এত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার দেখে, মানে কি না নেই। টাইম কিন্তু এখন বলছে 9:49, আমরা 9:45 নাগাদ পিসু টপ থেকে আমাদের জার্নি শুরু করে দিয়েছি শেষনাগের দিকে। পিসু টপ থেকে শেষনাগের ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার, আর এই 9 কিলোমিটার মোটামুটি স্ট্রেট রাস্তাই হবে, কিন্তু লাস্টের দিকে একটুখানি স্টিপ ক্লাইম করতে হতে পারে আমাদের। তো আমাদের যে পিঠু ছিল, পিঠু ইসমাইল ভাইয়াকে আমরা রেখে দিয়েছি এখনও। ইসমাইল ভাইয়া এই পিসু টপ অব্দি আসার জন্য 350 টাকা নেওয়ার কথা ছিল, আমি 400 টাকা দিয়েছি, আর বলেছি আরও 700 টাকা দেবো শেষনাগ অব্দি আমাদের ব্যাগ দুটো ক্যারি করে দিতে। পিসুটপ থেকে বেরোনোর পরে কিন্তু আমরা রাস্তাটা বেশ খারাপই পাচ্ছি বলতে পারো, কাদাও রয়েছে তার সাথে ধুলো রয়েছে, মানে যেখানটা শুকনো রয়েছে সেখানটা ধুলো, আর যেখানটা একটু ভেজা ভেজা রয়েছে সেখানটা কাদা হয়ে রয়েছে। ধুলোর জন্য বেশি অসুবিধা হচ্ছে, আর আরও বেশি অসুবিধা হচ্ছে এই রুট দিয়ে এখন কিন্তু ঘোড়াও যাচ্ছে আমাদের সাথে, আপ ডাউন করছে ঘোড়া, তো ঘোড়া যাচ্ছে মানে বুঝতেই পারছো ধাক্কা ধাক্কা দিয়ে দিচ্ছে, তো অসুবিধা একটু হচ্ছে।
যে নদীটা বা নালাটা দেখা যাচ্ছে এটা কিন্তু শেষনাগ লেক থেকে বেরিয়ে আসছে, এটাকে শেষনাগ নালাও বলতে পারো, আমি ঠিক অ্যাকিউরেট নাম জানি না, তবে শেষনাগ লেক থেকে কিন্তু এটা বেরিয়ে আসছে। দুর্ধর্ষ লাগছে এই জায়গাটা, একটু জুম করে দেখালে আরো ভালো লাগবে। সামনে এখানটায় কিন্তু একটুখানি গ্লেশিয়ার দেখা যাচ্ছে, আর গ্লেশিয়ারের তলা দিয়েই এই নালাটা বেরিয়ে আসছে, দুর্ধর্ষ দেখতে লাগছে। চোখ মন পুরো ভরে যাচ্ছে দেখে এত অপূর্ব ভিউ। কিন্তু একটা ড্রব্যাক, সেটা হলো প্রচন্ড ঘোরার জন্য অত্যাধিক ধুলো, এত ঘোরা চলছে, এত ধুলো জোজিবাল এখান থেকে 1 কিলোমিটার, আর সামনে ভান্ডারা পেয়ে যাবো আমরা, ভান্ডারাতে জুস ফুস পাওয়া যাওয়ার কথা, চলো দেখি। আমরা পৌঁছে গেছি জোজিবাল, জোজিবাল পৌঁছেছি, এখন বাজে দুপুর 12টা, আর জোজিবালের অবস্থা চা খাবো আমি, এতগুলো গ্লাস রাখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে, আর এই ড্রামের মধ্যে রয়েছে চা, আর এদিকে বিস্কুটও সাজানো রয়েছে, চা আগে নিই তারপরে বিস্কুট খাবো। হ্যাঁ খুব ভালো, দুধ চা, চিয়ার্স। নারিয়েল বারবি যা বলেগি আমি নেওয়ার মতো নিয়েছি হচ্ছে খেজুর আর নারকেলের একটা সন্দেশ, খেজুর আরো দুটো তিনটে নিয়ে নেবো, নিয়ে খেতে খেতে যাবো। জোজিবাল থেকে শেষনাগের ডিস্টেন্স দেখাচ্ছে এখন 5 কিলোমিটার, মহাগণের স্টপ হচ্ছে 9 কিলোমিটার। যাই হোক, হোলি কেভ এখনো কিন্তু আমাদের 25 কিলোমিটার জার্নি করতে হবে সামনের দিকে, এখন আমাদের একটুখানি চড়াই চড়তে হবে, তারপরে আমরা একটা খুব সুন্দর ওয়াটারফল দেখতে পাবো, দেখতে হবে ওয়াটারফলে জল আসে নাকি। এইগুলো হচ্ছে পালকি, একটা চেয়ার রয়েছে, দুই পাশে বাঁশ দিয়ে বাঁধা, চারজন মানুষ এটাকে তুলে নিয়ে দেবে। টপটা দেখা যাচ্ছে, টপটাকে বলছে নাগাকোটি টপ, আর এই যে ওয়াটারফল দেখা যাচ্ছে এটা হচ্ছে নাগাকোটি ওয়াটারফল। নাগাকোটি ওয়াটারফল নিচের দিকে নেবে একদম এখানে দেখো, দুটো স্টেপে এখানেও কিন্তু পড়ছে নিচের দিকে, যে শেষনাগ নদীতে মিশে গেছে। ভোর 1:21 আর আমরা এখন নাগাকোটি টপে বসে আছি, জাস্ট নিচে নাগাকোটি ওয়াটারফল তোমাদের দেখিয়েছি, ওয়াটারফল থেকে উঠে এসেছি, মোটামুটি 10-15 মিনিট সময় লেগেছে। ইসমাইল ভাই হচ্ছে জম্মু কাটরার বাসিন্দা, কাটরার উনি হচ্ছেন পাঠান, খান মানে কাশ্মীরি কিন্তু নন, উনি হচ্ছে খান পাঠান, মানে পাঠান মানে ও পাঞ্জাব, পাঞ্জাব সে ইয়ে, পাঞ্জাব সে জম্মু কাশ্মীর সে পাঞ্জাব সে। পাঠান দেখা আপ, শাহরুখ খান কা পাঠান দেখা? নেই দেখা, শেষ নাক পৌঁছে যাবো। শেষনাগ লেক, এই যে নিচে নদীটা যাচ্ছিলো এটা কিন্তু শেষনাগ লেক দিয়েই চলে যাচ্ছে নিচের দিকে, দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখা যাচ্ছে। আর অমরনাথ ট্রেকের মানে ট্রেক রুটের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই শেষনাগ লেক, আর একটু সামনের দিকে গেলে আমরা পুরো লেকটা ওপেন পাবো, তখন আরও ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। মানে এতক্ষণ যে কষ্ট করে এলাম, পুরো মন প্রাণ ভরে গেছে দেখে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। প্রাকৃতিক নজারা,
খারাপ অবস্থা আমার হবে, আমার থেকে বাজে অবস্থা অনিমেষ দার। কাল থেকে একটা ব্যাগ না বয়ে এরপরে নাকি আবার সবাই পঞ্চতারণী যাচ্ছিল, দেখো কি পুষ্পাত্রী যাচ্ছিল। আমরা এখানে ভিডিও ফটো তুলতে দাঁড়িয়েছিলাম লেকের সামনে, তারপরে আমরা মনে হচ্ছে আরো আমরা 1.5-2 কিলোমিটার হেঁটে ফেলেছি, এখনো শেষনাগ পৌঁছাতে পারলাম না। এরপরে গিয়ে আমাদের ট্রেন জোগাড় করতে হবে, যদিও দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে গোপ্রো ঠিক মতো ক্যাপচার করতে পারবে না। ঠিক আছে, আর 15-20 মিনিটের মধ্যে আমরা শেষনাগ। সামনে ওখানটাতে আর সামনে ল্যাঙ্গারও রয়েছে, গিয়ে আমরা খেয়ে চলে আসতে পারবো। এই হচ্ছে ব্যাপার। এই টেন্টের ভেতরটা একটু দেখাবো কি কি রয়েছে। আমার আর এনার্জি নেই ভাই, আমি পুরো একদম ডাউন হয়ে গেছি। ওখানে চার্জিং এর ব্যবস্থা আছে, একটু পরে আসবে কারেন্ট। এটা হচ্ছে শেষনাগে অমরনাথ বেস ক্যাম্প বলতে পারো। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো টেন্টের ছড়াছড়ি। এখানে কিন্তু টেন্ট পাওয়া যায় পার পার্সন 540 টাকা করে পড়বে, আর 540 টাকা করে শেয়ারিং টেন্ট নিতে হবে। আর আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল টেন্ট নিয়ে নিয়েছি, মানে আমরা দুজনে শেয়ার করব, 800 টাকা করে নিয়েছি। 1000 টাকা বলছিল, 800 টাকা করে নিয়ে যাবো। চিনি ডাল লাগে না? চিনি অলগ ছিল, হ্যাঁ চিনি অলগ ছিল। ইয়ে কাশ্মীরি স্যাফরন হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইয়ে উপর সে ডাল দেঙ্গে স্যার, বড়িয়া লাগেগা, শরীর জিসে গরম রহতা হ্যায়, বড়িয়া চিজ হ্যায়। কেশর চা, কেশর ট্রাই করো, চা এক দানা খাইয়ে আপ স্যার, এক কেশর হ্যায়, বড়িয়া চিজ হ্যায়। ভান্ডারাতে গিয়ে খাওয়া দাওয়া করবো। ভান্ডারা খাওয়া দাওয়া কিন্তু পুরোপুরি ফ্রি, থাকাতে আমাদের পয়সা দিতে হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়াতে কোনো পয়সা লাগবে। আজকে আমরা 12 কিলোমিটার ট্রেক করেছি আর এখানে এসে পৌঁছেছি ওই 5:10-15 নাগাদ। হ্যাঁ মাঝখানে শুট টুট করেছি, আড্ডা আড্ডা মেরেছি, বসে বসে এসছি, ওই জন্য একটু লেট হয়েছে। আমরা সকালবেলা প্রায় 7টা নাগাদ ট্রেক শুরু করেছিলাম, 6:30-6:30 নাগাদ ট্রেক শুরু করেছিলাম। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু জিও নেটওয়ার্ক ধরছে, জিওতে অল্প অল্প নেটওয়ার্ক আসছে, মানে নেট আসছে, মানে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপগুলো টুংটুং করে ঢুকে যাচ্ছে। আর জিও পোস্টপেড নাহলে জম্মু কাশ্মীরের লোকাল সিম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এয়ারটেলের সেরমভাবে টাওয়ার নেই, বিএসএনএল এর টাওয়ার থাকতে পারে আমি জানি না আপাতত, তবে জিওর টাওয়ার পাওয়া যাচ্ছে। ওই খুব কল টল করা যাচ্ছে, নেটওয়ার্ক কিন্তু খুব বেশি ভালো নয়। ও সামনে একটু এগোলে হয়তো নেটওয়ার্ক পাওয়া যাবে, কারণ ওখানে টাওয়ার রয়েছে। সব কিছুই তোমাদের দেখিয়েছি, ডিটেলসে বলার চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর তার সাথে যদি এর মধ্যে কেউ অমরনাথ আসবে এরকম জানাশোনা থাকে, তো তার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর একদমই কথা বলাচ্ছি না, চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম শেষনাগ।